প্রিয় দর্শক, আমি সফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, গতকাল বিধানসভাতে কি হয়েছে নিশ্চয় দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। বিভিন্ন মিডিয়াতে এসব নিয়ে অনেক চর্চা হয়েছে, গতকাল থেকে সন্ধ্যাতে টক শো হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলে। যখন বাজেট অধিবেশন শুরু হচ্ছিল, যখন রাজ্যপাল ভাষণ দিতে যাচ্ছিলেন, সেই সময় যেভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপির এমএলএরা, তখন কিন্তু রাজ্যপাল আর ভাষণটা পড়তে পারছিলেন না। তিনি সেই জন্যে সেখান থেকে চলে যাচ্ছিলেন, মানে ভাষণ না দিয়ে তিনি কিন্তু চলে যাচ্ছিলেন। আর এটা দেখেই তৃণমূল কংগ্রেসের যারা এমএলএ ছিলেন, তারা একেবারে রাজ্যপালের পথ আটকে তারা কিন্তু দাঁড়িয়েছিলেন, রাজ্যপালকে যেতে দেননি। যতক্ষণ না তিনি এক দু লাইন পড়লেন, ততক্ষণ পর্যন্ত তাকে কিন্তু একেবারে তার জায়গাতে পুরো আটকে রেখে দেওয়া হয়েছিল। দর্শক, এটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে যে সেখানে মহিলা এমএলএ তৃণমূল কংগ্রেসে তাদেরকে সামনের দিকে একেবারে এগিয়ে দেওয়া হয়েছিল, যাতে করে তারা পথ আটকে থাকেন, যাতে করে সেখান থেকে রাজ্যপাল বের হতে না পারেন। এটা নিয়ে দর্শক অনেক চর্চা হয়েছে যে মহিলা এমএলএদেরকে কেন এইভাবে এগিয়ে দেওয়া হলো রাজ্যপালকে আটকানোর জন্য। যখন এইসব চর্চা হচ্ছে, তারই মধ্যে আজকে দেখলাম যে জাগো বাংলা তারা একটা রিপোর্ট করেছে এ প্রসঙ্গে। আমি দর্শক সেটা আপনাদেরকে পড়ে শোনাবো, যেটা গতকাল থেকেই বলা হয়েছিল যে রাজ্যপালকে যেন আটকানোর একটা ফাঁদ তৈরি করা হয়েছিল বিধানসভাতে, রাজ্যপাল যাতে বের হয়ে যেতে না পারেন, মানে ভাষণ না পড়ে, তার জন্য একটা ফাঁদ তৈরি করা হয়েছিল টিএমসির তরফ থেকে। এবং সেখানে তৃণমূল সুপ্রিমো বা অন্যরা যারা থাকেন শীর্ষ নেতৃত্ব, তারা হয়তো ওই মহিলা এমএলএদেরকে ঢাল করে কার্যত রাজ্যপালের পথটাকে আটকানোর চেষ্টা করেছিলেন, এমনটা কিন্তু বলা হয়েছিল। কিন্তু এরই মধ্যে যে রিপোর্টটা আজকে জাগো বাংলাতে প্রকাশ পেয়েছে তৃণমূল কংগ্রেসের যে মুখপাত্র, সেখানে যেন বিষয়টা আরও পরিষ্কার হয়ে গেল। আমি জাস্ট দর্শক আপনাদেরকে রিপোর্টটা দেখাতে চাই একবারে পেপার দেখিয়ে। এই হচ্ছে জাগো বাংলা, দেখুন জাগো বাংলাতে একেবারে কী হয় বলা হয়েছে, কত তাদের একটা জয়োচ্ছ্বাস বলা যায় এই পেপারে দেখতে পাচ্ছেন। জাগো বাংলা এই পেপার, সেখানে দেখুন প্রথমে একেবারে লিড খবরটা যেখানে করা হয়েছে, যে তৃণমূলের কৌশলে ভেস্তে গেল রাজ্যপাল বিজেপি যৌথ ষড়যন্ত্র, এটা একটা হেডলাইন করা হয়েছে। আমি দর্শক ভিতরটা আপনাদেরকে একটু পড়ে আমি শোনাবো, ভিতরটা আপনাদেরকে একটু পড়ে শোনাবো দর্শক, তাহলে বুঝতে পারবে যেটা আমি বলছিলাম যে জাগো বাংলাও কিন্তু পরিষ্কার লিখে দিয়েছে যে কীভাবে ফাঁদ তৈরি করা হয়েছিল রাজ্যপালকে আটকানোর জন্য। দর্শক ভিতরটা একটু পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন। দেখুন, ভোটে গোহারা হেরেছে মানুষের দরবারে প্রত্যাখ্যাত, গোষ্ঠীবাজিতে ফুটিফাটা, এসব থেকে নজর ঘোরাতে বিধানসভায় চূড়ান্ত অসভ্যতা করলো বিজেপি, সঙ্গে রাজ্যপালের মদত। বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপালের ভাষণ আটকে সাংবিধানিক সংকট তৈরি করতে চেয়েছিল তারা। ভাষণ পড়তে বাধা দিয়ে ওয়েলে নেমে স্লোগান দিতে থাকেন পেগাসাস অধিকারীর দলের বিধায়করা। বিস্ময়করভাবে রাজ্যপাল এসব প্রশ্রয় দিয়ে ভাষণ না পড়ে বসে থাকেন, অথচ এই ধরনের ঘটনা বিধানসভা বা লোকসভায় হামেশাই হয়। তাছাড়া নিয়ম মতো রাজ্যপাল যদি শুরু আর শেষের দুটো লাইন পড়ে দিতেন, তাহলেই গোটা ভাষণ পড়া হয়ে যেত বলে বিবেচিত হতো। অবাক কাণ্ড তা না করে রাজ্যপাল চলে যেতে চাইছিলেন, তাতে বাজেট অধিবেশন শুরু না হয়ে সাংবিধানিক জটিলতা হতো। মুখ্যমন্ত্রী নিজে অনুরোধ করেন, রাজ্যপাল মুখে বিজেপিকে শান্ত হতে বললেও কাজে উল্টো করতে থাকেন। তাঁর যে ভাষণ না পড়ে চলে গিয়ে সরকারকে বিব্রত করার ইচ্ছা, তা ধরা পড়ে যায়। সেই সময় অভিজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশলী চালে মাত হয়ে যান রাজ্যপাল। দেখা যায় অরূপ বিশ্বাস উঠে গিয়ে তৃণমূলের মহিলা বিধায়কদের কিছু বললেন, তারপরই রাজ্যপাল ভাষণ না পড়ে সভা ছাড়তে চাইলে বাধা দেন তৃণমূলের মহিলা বিধায়করা। ডাক্তার শশীপাজা চন্দিয়া ভট্টাচার্যরা বলেন ভাষণ পড়তেই হবে। এর আগে বলে আবার দর্শক আমি আপনাদেরকে জাস্ট দেখাতে চাই, এরপরে ৬ নম্বর পেজে কী আবার সেখানে বলা হয়েছে বাকি পার্টটা। দর্শক আমি সেখানে দেখবেন কীভাবে ফাঁদ কথাটা তারা কিন্তু উল্লেখ করেছে। আমি জাস্ট ৬ নম্বর পেজে ওই অংশটা আপনাদেরকে পড়ে দেখাতে চাই, ৬ নম্বর পেজে যেখানে কন্টিনিউ করা হয়েছে এই রিপোর্টের। দর্শক এই হচ্ছে ৬ নম্বর পেজ, আমি জাস্ট এই জায়গাটা আপনাদেরকে, আমি জানি না আপনারা পড়তে পারবেন কি না, জুম করে দেখানোটা একটু মুশকিল হচ্ছে। এখানে যেটা লেখা হয়েছে দর্শক, আমি জাস্ট একটু জুম করে দেখানোর চেষ্টা করব, আমি জানি না আপনারা পড়তে পারবেন কি না, আমি জাস্ট একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দর্শক, একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করতে হবে দর্শক, তাহলে আপনাদের পড়তে সুবিধা হবে, আপনারা বুঝতে সুবিধা হবে যে সেখানে কীভাবে ফাঁদ কথাটা উল্লেখ করা হয়েছে। আমি একটু ধৈর্য ধরুন দর্শক, আমি জাস্ট জুম করে আপনাদেরকে ওই জায়গাটা দেখানোর চেষ্টা করছি এবং তারপর আমি পড়ে আপনাদেরকে শোনাবো। এই হচ্ছে দেখুন দর্শক, এখানে যে কন্টিনিউ করা রয়েছে দেখুন, লেখা আছে যে বিজেপির পরিকল্পিত হট্টগোল চলাকালীন, ভালো করে দেখুন, বিজেপির পরিকল্পিত হট্টগোল চলাকালীন পাত্তাও দেয়নি তৃণমূল, তারা নাটক দেখছিলেন। মহিলা তৃণমূল বিধায়কদের প্রতিবাদে ফাঁদে পড়ে যান রাজ্যপাল, মহিলা তৃণমূল বিধায়কদের প্রতিবাদে ফাঁদে পড়ে যান রাজ্যপাল, শেষে তাকে ভাষণের অংশ তুলে সেটি মানে পঠিত হলে অধিবেশনে পেশ করতে হয়।
পঠিত বলে অধিবেশন পেশ করতে। আমি খুব ছোটো ছোটো দর্শক আমি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। এরপর তিনি যখন চলে যান দেখা যায় স্পিকার এবং মুখ্যমন্ত্রী মুচকি হাসছেন। মুখ্যমন্ত্রী অবশ্য কৌশলী পদক্ষেপে রাজ্যপালকে গিয়ে ধন্যবাদও দিয়ে আসেন। আসলে রাজ্যপাল বিজেপি চক্রান্তে ফ্লপ লিখেছে, আসলে রাজ্যপাল বিজেপি চক্রান্ত ফ্লপ হয়ে গেল। তারা ভেবেছিলেন বিক্ষোভ বিজেপির বিক্ষোভে ভাষণ না পড়ে চলে যাবেন রাজ্যপাল আর জটিলতায় পড়বে সরকার বলে বাকিটা আর সব লিখেছে দর্শক। আমি খুব ছোটো ছোটো আর আপনাদের পড়ছি না। তার মানে দর্শক এখানে দেখুন যে কথাটা খুবই মানে একবার চোখে লেগেছে, যে বলা হয়েছে যে মহিলা তৃণমূল বিধায়কদের প্রতিবাদে ফাঁদে পড়ে যান রাজ্যপাল, ফাঁদে পড়ে যান রাজ্যপাল। এই কথাটা দর্শক রাজ্যপালকে ফাঁদে ফেলার কাজ চেষ্টা হয়েছিল এই যে বিষয়টা, এইরকম একটা রিপোর্ট করেছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জাগো বাংলা। অবশ্যই এটাই গতকাল থেকে চর্চা হচ্ছিল যে যে মহিলাদেরকে এগিয়ে দেওয়া হয়েছিল। আবার অনেকে আরও অনেক ভাষাতে বলছেন যে রাজ্যপালকে আটকানোর জন্য একটা কৌশল করে মহিলাদেরকে এগিয়ে দেওয়া হয়েছিল, মানে মহিলাকে মানে একটা ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গাতে যখন কোনো প্রতিবাদ কর্মসূচি করতে আগে এরকম কৌশল নিতেন, কাকে কীভাবে আটকাতে হয়, কাকে কীভাবে জব্দ করতে হয়। বিধানসভার অন্দরে রাজ্যপালকেও ঠিক সেইভাবেই জব্দ করা হয়েছিল, যেটা পরিষ্কার যে মুখ্যমন্ত্রী কিছু একটা বলেছিলেন অরূপ বিশ্বাস মহিলা এমএলএদেরকে একেবারে। দেখুন দর্শক যখন রাজ্যপাল চাইছেন চলে যাওয়ার একেবারে সামনে পথ আটকে মহিলা এমএলএরা রয়েছেন, অর্থাৎ রাজ্যপাল তিনি তার মানে বিষয়ে তিনি যেটা ভাববেন সেটাই করবেন, এটাই ঠিক। কিন্তু তাকেও একটা যেন কোথাও একটা মানে প্রেশার ক্রিয়েট করা হয়েছে মহিলাদেরকে এগিয়ে দেওয়া, যে তিনি যেতে পারবেন না, তাকে পড়তেই হবে। রাজ্যপাল হয়তো ভেবেছেন যে এখনকার যা পরিবেশ বিধানসভায় এটা এই অবস্থায় এভাবে পড়া যায় না, ভাষণ পড়া যায় না, দেওয়া যায় না, ঠিক আছে আবার অন্য সময় হবে, হয়তো তিনি চলে যাচ্ছিলেন। কিন্তু না, পড়তেই হবে, রাজ্যপালকে প্রেশার ক্রিয়েট করা। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে বলেছেন যে কোথাও একটা চাপ ছিল, সে রাজ্যপাল পড়তে চাইছিলেন না বা পড়তে পারছিলেন না, কোথাও একটা চাপ ছিল, এরকম একটা কথা কিন্তু গতকালকে বলেছিলেন। কিন্তু তারা আবার যে চাপটা দিয়েছিলেন যে রাজ্যপালকে পড়তেই হলো, এবং সেটা আবার ফলাও করে তৃণমূল কংগ্রেসের যে মুখপাত্র রয়েছে জাগো বাংলা সেখানে আবার লেখা হয়েছে যে তারা পরিষ্কার, তারা কোনো গোপন করেনি, বলেছেন যে মহিলাদেরকে কীভাবে মানে ইউজ করা হয়েছিল ওখানে রাজ্যপালের পথ আটকানোর জন্য বা রাজ্যপালকে জব্দ করার জন্য, এবং বলছেন যে ফাঁদে পড়ে যান রাজ্যপাল। রাজ্যপালকেও ফাঁদে ফেলার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেসের লোকজন এমএলএরা, সেটা অবশ্য তাদের মুখপাত্রে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। দর্শক কী বলবেন রাজ্যপালকে ফাঁদে ফেলার এইসব গল্প, এইসব মানে মানে কৌশল, এ সম্পর্কে নিশ্চয়ই আমাদের কোনো মতামত থাকতে পারে, অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।